ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত জি সম্মানিত ভাই আপনি যেটা প্রথমে আগে বলে নিন যে এটা খুব গুরুত্বপূর্ণ সালাদ সুন্নতে মোয়াক্কাদা যা সালাত সালাদ ফরজ সালাতের পর হতে ফজরের ফজর পর্যন্ত মানে ফজর আগ পর্যন্ত সুন্নত নফল সালাদ সমূহের শেষে আদায় করতে হয় বিতের সালাত খুবই গুরুত্বপূর্ণ ফজিলতের সালাদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় অথবা সফরে থাকা অবস্থায় রসুল সাল্ল সাল্লাম যখন সফরে যেতেন তখন বিতের এবং ফজরের দুই রাকাত সন্ন্যত কখনও পরিত্যাগ করতেন না বিতের অর্থ হল বেজোড় যা মূলত এক রাকাত কেননা এক রাকাত যোগ না করলে কোনো সালাতি বেজোড় হয় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শেষ করেন রাতের নফল সালাদ দুই মাস না দুই দুই রাখাত যখন তোমাদের কেউ ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে যেন এক রাকাত পড়ে নেয় তার পূর্বে সকল নফল সালাদ বিতরে পরিণত হবে অন্য হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল উইত্রু রাকাতুম মিনাল আখির লাইল বিতর রাত্রি শেষে এক রাকাত আমরা যেন আইসার দিল্লা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইউ উত্তিরু বিবাহিতা দিন এক রাখাত তারা বিতের করতেন মানে এক রখাত বিতের আদায় করতেন রাতের নোপোল সালাদসহ বিতের এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো রাখাত পর্যন্ত পড়া যায় এবং তা প্রথম ও মধ্যরাত্রি ও শেষ রাত্রি সকল সময়ে পড়া চলে পড়া যেতে পারে যদি কেউ বিতের পড়তে ভুলে যায় অথবা ভিতের না পড়ে ঘুমিয়ে যায় তবে স্মরণ হলে কিংবা রাতে বা সকালে ঘুম থেকে জেগে ওঠার পর সুযোগ মতো তা আদায় করে নিবে অন্যান্য সালাতের মতো এটা কাজাও করা যাবে তিন রাখাত একটা না ও একই সালাম পড়া উত্তম আর যেটা বললেন যে আপনার এক রাখাত মুসাআলি সাল্লামের পক্ষ থেকে এক রাখাত রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে আর এক রাখাত আল্লাহর পক্ষ থেকে এগুলো ভুয়া কথা আর কোনো দলই নেই আল্লাহু আলম আসসালামু আলাইকুম Thank you